যে সত্য পথে চলে সেই ধুকে ধুকে মরে। গানের ভাষায় তিনি যেন তার জীবনের কথাগুলোই বলছেন, বলছেন সমাজের কথা, যে দুর্নীতি করে। এভাবে গান গিয়ে নিজের জীবন সংগ্রামের গল্প বলছেন বগুড়ার সম্পদ কুমার। যখন আমি দুপুরে না খেয়ে থাকি, যখন রাতে না খেয়ে থাকি, আমার পেটের ভিতরে কোনো এক হিংস্র জানোয়ার কামড়াচ্ছে। বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথা থেকে শহরতলির শান্ত ররম বাসছার এই সবকিছুই যেন যুগ যুগ ধরে সাক্ষী হয়ে আছে নির্লোভ অবদানের। একসময়ের সঙ্গীতজ্ঞ বাবা শৈলেন্দ্রনাথ পোদ্দারের কাছ থেকেই মূলত তিনি পেয়েছেন সঙ্গীতের দীক্ষা। সম্পদ পোদ্দার বেড়ে ওঠা থেকে বৃদ্ধকালের আপাদমস্তক হেঁটেছেন শিল্প সংস্কৃতির সেবক হিসেবে। এখন রাজনীতি যে করে সেই গাড়ি ঘোড়ায় চড়ে। তবে সমাজ ব্যবস্থা নিয়ে প্রতিবাদী এই শিল্পীর জীবনভর তাকে কাটাতে হয়েছে নিতান্তই কষ্ট সংকটের সাথে লড়াই করে। আজ আমি সম্পূর্ণভাবে নিঃস্ব। একবার ভেবেছিলাম যে সুইসাইড করব, তখন চিন্তা করলাম যে না, সুইসাইড করলে মানুষ বলবে কাপুরুষ, আমি না বিপ্লবী শিল্পী, আমাকে লড়াই করে বাঁচতে হবে। প্রতিবাদী গান গাওয়া শিল্পী সম্পদ কুমার পোদ্দারের বর্তমান বয়স 65 কোটায়। দুই কন্যা সন্তান নিয়ে সম্পদ ও তার স্ত্রীর বসবাস শহরতলির গণ্ডগ্রামে একটি মাটির ঘরে। একসময় মূল শহরে কাটনারপাড়া এলাকায় তাদের বাড়ি ছিল বলে জানান পোদ্দার। অনেক বড় বড় আত্মীয় স্বজন আছে, তারাও আজ আমাকে আর ফিরেও তাকা থাকে দেখে না। সংসার তো অচল হয়ে গেছে, সংসার একেবারে অচল হয়ে গেছে। কেউ সামান্য সম্মানই দিলে নিতেন, কিন্তু বেশিরভাগ মানুষকেই শৈলেন্দ্রনাথ বিনা পয়সায় গান শেখাতেন। অর্থ শক্তি পেশি শক্তি করে দিবে মন্ত্রী। হলুদ বিক্রি থেকে পত্রিকার ফেরিওয়ালা, নানান রকম কাজকর্ম করে জীবনযাপন করতেন সম্পদ। পাশাপাশি জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলোর সাথে জড়িয়ে পড়েন অতপ্রতভাবে। কিন্তু বর্তমানে একটি সড়ক দুর্ঘটনার কারণে সম্পদ পোদ্দার হারিয়েছেন তার কর্মক্ষমতা। এক মেয়ে বিয়ে দিলেও আরেক মেয়ে ও স্ত্রীকে নিয়ে পার করছেন মানবেতরের দিন। অনেক কষ্টে দিন কাটে। আগে হলুদের ব্যবসা করতো, এখন হচ্ছে হলো একটু গান গাই, এই সব করে। হলদির ব্যবসা করতেছিল, করতে আজ এসকিটিন হলো, এসকিটিন হয়ে পুং গয়া গেল। দেশ ও গণমানুষের জন্য সারা জীবন চিন্তা করে আসা সম্পদ পোদ্দারের আর্থিক সামর্থ্য না থাকলেও ক্ষুধার্ত মানুষের জন্য দিনবদলের স্বপ্ন তিনি আজও দেখেন। তবে দারিদ্রের কষাঘাতে জর্জরিত হয়ে দেয়ালে পিঠ ঠেকেছে তার। অনেকে দূর করে খেতে দেয়, আমি তবু নিজের জীবনকে হতাশাগ্রস্ত হইনি। আমি যতদিন বাঁচবো ততদিন আমি গণমানুষের গান গেয়ে যাব। দেশের যে কোনো ক্রান্তিকালে সাংস্কৃতিক কর্মী ও শিল্পীরা বরাবরই বিশেষ অবদান রাখে, আর সম্পদ পোদ্দারের অসামান্য দক্ষতা অন্যদিকে স্বার্থহীনভাবে শিল্প সংস্কৃতির প্রতি তার ভালোবাসা যে কোনো আয়োজনে যোগ করে নতুন মাত্রা। তাই অসহায় শিল্পী সম্পদ পোদ্দারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান বগুড়া জেলা শাখা উদীচী সভাপতি মাহমুদুর সুবাহান মিন্নু এবং বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক। সে মনের থেকেই গান করে, তো তার সাহায্যটা দরকার আর কি। যে কোনো মাধ্যমের কাছ থেকে যদি কোনো সাহায্য সহযোগিতা পায় তাহলে হয়তো আরও ভালো কিছু করতে পারে। প্রত্যাশা করব যে জেলা প্রশাসন আছে, আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় আছে, বিশেষ সরকারের কাছে আমাদের আবেদন থাকবে এরকম গণশিল্পীর পাশে যেন তারা আর্থিকভাবে সহযোগিতা দিয়ে তাদের পাশে দাঁড়ায়। কোনো হৃদয়বান ব্যক্তি যদি আমাকে একটা কর্ম দেয়, যদি এক মুঠো ভাতের ব্যবস্থা করে দেয়, তাহলে আমি খুব সুখী হব।